সো ব্যাগটি খুলে দিচ্ছে, আপনার ওষুধটা একটু ফেসে আটকে গেছে, তো এটি একটা 5 মিনিট টান দিচ্ছে ওষুধ খোলার জন্য। তো শক্ত খুলে গেছে ব্যাগটি, সো দেখা যাচ্ছে সবই সাবিলা মাছ। সো দেখতে পাচ্ছেন আপনারা সাবিলা মাছ দেখুন কীভাবে উঠতেছে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, এন্ড মুবারক ফিশিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বরাবরের মতন ব্র্যান্ড নিউ ফিশিং ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরের বিভিন্ন তাজা মাছ। সো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা জালটি উঠে নিয়েছি, এটি হচ্ছে আপনার মিট জাল, মিট চ্যাম্পিয়ন নতুন জালটি আমরা কোম্পানি দিয়েছিল, এটি হচ্ছে মিট চ্যাম্পিয়ন জালটি। আমরা এখন সমুদ্র থেকে উঠে নিচ্ছি, এটাকে আমরা 4 থেকে 5 ঘন্টা আগে সমুদ্রে ফেলেছিলাম, এটিকে আমরা উঠিয়ে নিয়েছি। তো 4-5 ঘন্টা আমরা সমুদ্রে জালটি ফেলে টেনেছিলাম, 4-5 ঘন্টা সমুদ্রে ফেলানোর পর জালে কী কী মাছ ধরা পড়েছে, কী কী মাছ জাল ঢুকেছে, জাল ঢুকানোর পর আমরা দেখবো সো কত কেজি মাছ, কী মাছ, মাছের নাম সহ বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আপনি ইউটিউবে বলে দেবো, বুঝিয়ে দেবো। সো আপনারা দয়া করে কেউ ভিডিও স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনাদের সাথে আমি আছি মুবারক হোসেন। সো বন্ধুগণ, আমরা সম্পূর্ণ জালটিকে ডালায় বটে নিয়েছি, এখন আমরা মাছের ব্যাগটিকে দেখতে পাচ্ছি। সো এখানে মনে হচ্ছে আপনার 2 সিঙ্গের মতো মাছ হবে, সো এখনও ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো আমরা ক্লিয়ারভাবে। জালটিকে বড়তেছে, এখানে প্রায় 1 ব্যাগ হবে না, আধা ব্যাগ মাছ আর কি, আপনার আধা ব্যাগ মাছ। তো 2টি সিঙ্গেল লোক রেডি করতেছে ব্যাগটি উঠানোর জন্য, 2টি সিঙ্গেল হোক, 1টি সিঙ্গেল হোক লাগিয়ে দিয়েছে, 1টি সিঙ্গেল হোক লাগার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি 2টি সিঙ্গেল হোক দিয়ে আপনার না সিঙ্গেল হোক না একটা ডাবল হোক খুলতেছে, তো এটিখানে ভুল হয়েছিল, তাই 2টি সিঙ্গেল হোক নিয়ে নিয়েছিল, তো না এখানে একটা ডাবল হোক, 1টি সিঙ্গেল হোক, তো এখানে না 1টা ডাবল সিঙ্গেল হোক লাগিয়েছে, 1টা ডাবল হোক লাগিয়েছে। মাছ একটু আপনার মনে হয় 1.5 টনের মতো মাছ হবে তাই। সো ব্যাগটি উঠানো বুঝবে, বলতে পারবো এখানে কী কী মাছ। সো সাবিল মাছও হবে, সাবিলের কারণে ফিশিং করতেছিলাম, সাবিল মাছও হতে পারে, সাবিল মাছও হবে, সাবিলের কারণে ফিশিং করতে সাবিল মাছও হবে। সো উঠানোর পর দেখবো কেন কী কী মাছ, মাছের নাম সহ বিস্তারিত বলে দেবো আপনাদেরকে। তো আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাগটি উঠাই,
সো বন্ধুগণ আমাদের যা যা মাছের ব্যাগটি উঠে নিয়েছি সো আমরা এখন ব্যাগটি খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে দেখব কেন কি মাছ ও মাছের নাম সহ বিস্তারিত আপনাদেরকে বলে দেব সো মাছ হবে আপনার 1.5 টন মতো 1.5 থেকে 2 টন মতো মাছ হবে সো ব্যাগটি খুলে দিচ্ছি আপনার ওষুধটা একটু ফেসে আটকে গেছে তাই ঠিক একটা ফ্যাবনি টান দিচ্ছি ওষুধ খোলার জন্য তো শক্ত হয়েছে খুলে গেছে ব্যাগটি সো দেখা যাচ্ছে সবই সাবিলা মাছ সো দেখতে পাচ্ছেন আপনারা সাবিলা মাছ দেখুন কীভাবে উঠতেছে মাছগুলো সো এগুলো যারা ধরা পড়েছে বেশি হয়নি একদম তাজা ফ্রেশ দেখতে পাচ্ছেন মাছগুলো কীভাবে লাফাচ্ছে সাবিলা মাছ সবগুলো চাবিলা মাছ সো এখানে অন্য কোনো মাছ দেখা যাচ্ছে না সবই চাবিলা মাছ মনে হচ্ছে হ্যাঁ সবই চাবিলা মাছ থাকলে কিছু চুক্কে আছে দেড়শো সাথে কিছু চুক্কে মাছ দেখা যাচ্ছে আর অন্য কোনো মাছ দেখা যাচ্ছে না সবই তাজা চাবিলা মাছ দেওয়া লড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা অন্য কোনো মাছ দেখা যাচ্ছে না এখানে তবে সাবিলা মাছ দেখা যাচ্ছে সব তো যা হোক বন্ধুগণ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ